সবজি ইলিশ এটি তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন একবার দেখে আসি সবজি ইলিশ উপকরণ তেল 4 ভাগের 1 কাপ পেঁয়াজ বাটা আধা কাপ আদা বাটা আধা চা চামচ রসুন বাটা আধা চা চামচ জিরা বাটা আধা চা চামচ হলুদ গুঁড়া আধা চা চামচ লবণ স্বাদমতো লাল মরিচ গুঁড়া 1 চা চামচ সরিষা বাটা 1 টেবিল চামচ পানি পরিমাণ মতো কাঁচা মরিচ 8 থেকে 10টি ফুলকপি 1 কাপ আলু 1 কাপ চাল 1 কাপ ব্রোকলি 1 কাপ পটল 1 কাপ নারকেল বাটা আধা কাপ ও ইলিশ মাছ 1টি দেখে নিলেন কি কি উপকরণ লাগছে চলুন রেসিপিটি তৈরি করি এখানে তেল নিলাম আমি 1/4 কাপ একটু গরম করে নিচ্ছি এখানে আস্ত একটা ইলিশ মাছ নিয়েছি পিস করে পেঁয়াজ বাটা নিচ্ছি এখানটায় হাফ কাপ ইলিশে অনেকেই আদা খেতে চান না আমি দিচ্ছি অল্প পরিমাণ হাফ চা চামচ রসুন বাটাও দিচ্ছি একটু হাফ চা চামচ জিরা বাটা হাফ চা চামচ হলুদের গুঁড়া দিচ্ছি আধা চা চামচ লবণ দিচ্ছি পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ আর এটাতে দিচ্ছি একটু সরিষা বাটা 1 টেবিল চামচ একটু পানি দেব এটার সাথে নিচ্ছে একটু কাঁচা মরিচগুলো একটু দিয়ে দেবেন 8-10টি কাঁচা মরিচ আমি দিয়ে দিলাম এটার সাথে একে একে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি ফুলকপি এখানে 1 কাপ নিলাম আলু 1 কাপ টুকরো করা চাল কুমড়ো 1 কাপ টুকরো করা ব্রোকলি 1 কাপ টুকরো করা সবগুলোকে হালকা ভাপ দিয়ে নিয়েছি পটল দিচ্ছি 1 কাপ আর এটার সাথে দিচ্ছি হাফ কাপ নারিকেল বাটা পানি দিচ্ছি একটু 2 কাপ পরিমাণে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এটাকে ঢেকে 10 মিনিট অল্প জ্বালে আর একটু সময় লাগলে আমি আরেকটু রান্না করব সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করব আমি হ্যাঁ আমার রান্নাটা হয়ে গিয়েছে চুলাটা বন্ধ করে দিলাম পরিবেশনের জন্য এখন সাজিয়ে দেব হয়ে গেল আমার সবজি ইলিশ এর প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে আসি চলুন ফ্রাই প্যানে তেল দিন তেল গরম হয়ে এলে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা জিরা বাটা হলুদ গুঁড়া লবণ সরিষা পানি কাঁচামরিচ দিয়ে নাড়ুন এরপর এতে ফুলকপি আলু চাল কুমড়া ব্রোকলি পটল নারিকেল বাটা পানি ও ইলিশ মাছ দিয়ে 10 মিনিট ঢেকে রান্না করুন রান্না হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন মজাদার সবজি ইলিশ দেখে নিলেন কিভাবে তৈরি করলাম সবজি ইলিশ বাসাতে অবশ্যই চেষ্টা করবেন খুব ভালো লাগবে খেতে